নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কুকিং গ্লাস ফুড বাই অপর্ণা চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি এই যে মুরগি রান্না করব, এটা কাটবো এবং রান্না করবো, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যান। সো চলুন শুরু করি। প্রথমে মুরগিটার পা দুটো করে নিচ্ছি, গরম জল দিয়ে নিচ্ছি। আমি প্রথমে পাটাকে পরিষ্কার করে নিচ্ছি, মানে পাটা পরে উঠতে চায় না। সম্পূর্ণ মুরগিটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব, পরবর্তীতে আপনাদের রান্নাটা দেখাবো। দেখুন বন্ধুরা, আর মুরগিটি প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। এবার মুরগিটি পিস করে কেটে নেব। বন্ধুরা এই দেখুন, আমার মুরগিটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে। এবার সাইজ করে কেটে নেব। ভাবছিলাম যে বাইরে বসে ভিডিওটা বানাবো, তো দেখুন বাইরে কি প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আমরা বাইরে বসে ভিডিওটা বানাতে পারছি না। তো আমি ঘরে বসে রান্নাটা করছি। দেখুন আমি যে যে মশলা নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, আর রয়েছে মরিচ বাটা, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর তিনটে তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য। তো আগে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। কটা আস্ত
দিচ্ছি তেজপাতা আর লঙ্কা এবার জাগো সম্বাটাটা এটা জাগো সম্বাটাকে অনেক ভালো করে ভেজে নেব বাদামি কালার করে অনেকক্ষণ ভাজব আমি এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিচ্ছি মরিচ বাটা আর পরে দিয়ে দেবো আদা বাটাটা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আমরা এই যে এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার ভেতরে এটাও ছেড়ে রাখছি কারণ এটা গলে যাবে এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো পানিরে ছেড়ে ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে কষা মাংসটা এই যে কষা মাংসটা মধ্যে জল দিই নাই আমি তো আরো ভালো করে সুন্দর করে কষিয়ে নিলে মাংসটা খেতে তার মানে বেশি টেস্ট হবে তো আমি আরেকটু সময় কষাবো তারপরে জল দিয়ে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে দেখুন আমি এখন একটু কষা মাংস খেয়ে দেখবো কেমন লাগছে তো কষা মাংস খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের কাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন একটু বাটিটা আমি মশলা রেখেছিলাম তো ওই বাড়িটাই আমি জল দিয়ে দিচ্ছি জল জলে হবে না না একটু ভিজে যাক ভালো লাগবে না একটু কষা মাংস খেয়ে দেখছি অনেক ভালো লাগছে খেতে আমার কষা মাংস খেতে খুব ভালো লাগে
দেখুন আমাদের মাংসটা প্রায় হয়ে আসছে, তাই আমি সামান্য কিছু গরম মশলা এর ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা অবশ্যই আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আমি এখন মাংসটাকে নামিয়ে নিচ্ছি, দেখুন হয়ে গেছে, ঝোলটা কম এসেছে, তো আমি এটাকে নামিয়ে নেবো।